আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024 উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি নূর আলম সিদ্দিকীর তথ্যচিত্রে বিস্তারিত। শনিবার বিকালে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা চার আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম জর্জ, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য পাপিয়া রায় পাখি সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, আগামী নির্বাচন উৎসব মুখর করতে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাদের ভোট দিতে পারে সেজন্য সকল নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। হরিরামপুরে তার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে তার দায়িত্ব পালন, বিশেষভাবে তিনি যে রিপোর্টের মাধ্যমে যাকে এইরকম ভাবে কিন্তু আজকে ভালো লাগছে যে বর্ধিত সভায় জনসভায় পরিণত হয়েছে।